নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির মা লক্ষ্মীর কৃপায় সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি যারা রাশি জানেন তারা রাশিটাকে ধরবেন অনেকে কমেন্ট করেছেন যে স্যার আমি রাশি জানি না যদি নামের অক্ষর দিয়ে যদি বলেন তাহলে খুব আমাদের ভালো হয় যারা রাশি জানেন না তারা নামের অক্ষর দিয়েটাই কিন্তু বিশেষভাবে কিন্তু আপনারা শুনবেন দেখুন প্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু আপনার জন্মকুণ্ডলিতে রাহু কোন ভাবে অবস্থান করছে কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে কোন নক্ষত্রে অবস্থান করছে এটা দেখা দরকার অথবা আপনার হস্তরেখাতে রাহুর প্লেসমেন্ট কেমন আছে শুধুমাত্র রাহু আপনি না জেনে রক্ষা কবচ পড়ছেন সেটা করবেন না আপনি আগে জেনে নিন আপনার জন্য রাহু রক্ষা কবচটা প্রয়োজন আছে কি না বা আপনার জন্য কোন কবচটা আদর্শ কবচ সেটা আগে জেনে নিন রাহু কবচ অবশ্যই কাজে দিবে কিন্তু আপনার ক্ষেত্রে রাহুর প্লেসমেন্টটা সেখানে কিছু পাওয়ার কিছু ফর্মুলা সেখানে ইউজ কিন্তু করা হয় অর্থাৎ আপনার যে জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান প্রত্যেকেরই আলাদা আলাদাভাবে কিন্তু এই রাহু রক্ষা কবচ তৈরি কিন্তু করা হয় যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এবং এর পাশাপাশি যেহেতু এটা কপালের উপর নির্ভর করে অর্থাৎ ভাগ্যের উপর তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন আপনার ধনভাবকে স্ট্রং করুন প্রাপ্তি আপনার নিশ্চিত কিন্তু হতে চলেছে কত অ্যামাউন্টে অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর আপনার ধনভাব আপনার আকস্মিক প্রাপ্তি আপনার সফলতা ভাব আপনার ভাগ্যভাব এই ভাবগুলো যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি হবে তাই প্রত্যেকে জয় মা লক্ষ্মী চয় মা লক্ষ্মী চয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ক্ষেত্রে মহাদশা অন্তর্দশা পুতর্দশা কিসের চলছে সেটা আগে জেনে নিন অর্থাৎ যে জায়গাটা দেখা দরকার তবেই কিন্তু আপনার প্রাপ্তির জায়গায় কিন্তু করবে শুধু আপনি প্রচেষ্টা করছেন প্রচেষ্টা করছেন কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না সেটা আগে জেনে নিন তারপর আপনি দেখুন এবার আমি একে একে আপনাদেরকে জানাবো রাশির নাম এবং নামের অক্ষর দিয়ে আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয় আপনার আগামীকালের টার্গেট নাম্বার সিটি হচ্ছে এক আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার সিটি হচ্ছে সাত আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয় আপনার আগামীকালের টার্গেট নাম্বার সিটি হচ্ছে পাঁচ আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার সিটি হচ্ছে দুই আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে পাঁচ আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয় আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় আপনার নামের অক্ষরের প্রথম অক্ষর যদি সি দিয়ে শুরু হয় আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট এবার আমি জানাবো রাশি নাম রাশিভিত্তিক শুভ সময় এবং এই যে আমি যে পাঁচ রাশির কথা বলছি কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করেছে দেখুন এটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর আপনার ভাগ্যভাব আপনার ধনভাব এই ভাবগুলো যদি স্ট্রং থাকে না আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত ঘটবে কত অ্যামাউন্টে অর্থপ্রাপ্তি ঘটবে এটা তো ম্যান টু ম্যান ডিফার করে কারণ আপনি রাহুরক্ষা কবচ পড়লেন কেউ প্রচুর অর্থ পাচ্ছে কেউ কম পাচ্ছে কেন পাচ্ছে আপনার রাহুরক্ষা কবচের পাওয়ারটা বাড়ানো কিন্তু দরকার পাওয়ার এই জন্য নাম গোত্র অনুযায়ী কিন্তু কবচটা নির্দিষ্ট তিথি নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট একটা যোগে এই কবচটি কিন্তু তৈরি করা হয় এই জন্য বারবার বলি যে কোনো জিনিস একটু গুরুত্বপূর্ণভাবে শুনবেন কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয় নয়তো পিছিয়ে পড়তে হয় কারণ প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে আসে কারো আগে আসে কারো পরে আসে যার ক্ষেত্রে আগে আসে কিনা তার প্রাপ্তি কিন্তু ঘটবে আর যার পরে আসবে কিনা তার ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে কিন্তু যাদের ক্ষেত্রে কেটে গেছে হয়তো বুঝতে পারেননি তাদেরকে কিন্তু প্রাপ্তিটা ফিরিয়ে আনানো সম্ভব নাম্বার ওয়ান যে রাশির কথা বলব সে রাশির নাম কর্কট রাশি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট ভাগ্যের মিটার আপনাদের সত্তর শতাংশ দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিন রাশি আপনাদের ভাগ্যের মিটার সেভেন্টি টু পারসেন্ট আপনাদের টার্গেট নাম্বার তিন তিন নম্বর যে রাশির আমি কথা বলবো প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে সে রাশির নাম রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার হচ্ছে ভাগ্যের মিটার নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকাল প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে সেই রাশির নাম বিশেষভাবে সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে এক এবং পাঁচ আপনাদের ভাগ্যের শতাংশ ভাগ্যের মিটার মিটার্টি অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো তার আগে একটু আপনাদেরকে আমি আর একটু আলোচনাটা করে দিই যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে প্রচুর সমস্যা হচ্ছে হচ্ছে না তারা কি করবেন তাদের ক্ষেত্রে একটি কথা আমি বলবো আপনারা নিজের ন্যাকাল চাট অথবা হস্তরেখা বিচার আপনারা করুন নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে এখানে দেখা দরকার যে আপনার জন্ম ছকে যোগটা কখন আছে এবং আপনার ভাগ্যভাবকে স্ট্রং করা এবং রাহু রক্ষা কবচ রাহু হচ্ছে কলিযুগের রাজা আকর্ষিত প্রাপ্তির কারগ্রহ যে রাহুরক্ষা কবচ আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে তবে পাওয়ারটা বাড়াতে হবে বেশ কিছু ক্রিয়া আছে সেটা করতে হবে যোগ আছে 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 ক্ষণ প্রক্রিয়া শোধনের সমস্ত কিছু এটা কিন্তু দেখা একান্তই দরকার ওই হুট করে আমি একটা রক্ষা কবচ নিয়ে নিলাম সেটা করলে হবে না কিছু সময় দিয়ে যদি আপনি করতে পারেন একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে যদি আপনি দেখিয়ে করতে পারেন বিশেষভাবে লাভ কিন্তু পাবেন অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট এবং পাঁচ আপনাদের ভাগ্যের মিটার সেটি হচ্ছে এইটটি ওয়ান পারসেন্ট আপনাদের আগামীকাল দুর্দান্ত প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে তা প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আবারও বলব প্রত্যেকে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এই কমেন্টটি আপনারা অবশ্যই করুন এবং ভিডিওটি আমি আবারও বলবো আপনাদের কাছে একটি অনুরোধ প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ